তাহলে ন্যান্ড গেট দিয়ে যদি প্রথমত এক্সর গেট বাস্তবায়ন আমরা করতে চাই, তাহলে প্রথমত যে জিনিসটা লাগবে ইকুয়েশনটা আগে ঠিকঠাক আমাদের জানা থাকতে হবে, দেন ওইটাকে ন্যান্ডের উপযোগী করে ইকুয়েশনটা তৈরি করে নিতে হবে। তোমরা খাতা বের করে ইকুয়েশনটা তুলো, সার্কিটটা একটু বড় হবে, হয়তো আমার স্পেস নাও থাকতে পারে, তখন ইকুয়েশনটা আমার লাগবে। তাহলে এক্সর গেট সমান আমরা কি জানি, ধরো এক্সর গেটের আউটপুট যদি এক্স হয়, এক্সর গেটের একটা ফর্মুলা ছিল, কি ফর্মুলা ছিল? এ বার বি ইকুয়াল টু এ বি বার এ বি বার, এই জিনিসটা আগে জানতে হবে। আচ্ছা, তাহলে এ বার বি প্লাস এ বি বার। এখন আমি আবার তোমাদের মনে করায় দিতে চাই, ন্যান্ড গেটে কয়টা অপারেশন থাকে? দুইটা দুইটা, একটা হলো ডট আর একটা হলো বার। তার মানে এখানে আমরা যদি এ আর বি দিতাম তাহলে এ ডট বি বার হতো, তাই না? তাহলে আমরা এখানে লিখতাম এ, তারপরে ডট বি, আর উপরে হোল বার হতো, তার মানে এই বারটা পুরোটাই হতো। তাহলে ন্যান্ডের ইকুয়েশন হতে গেলে সবসময় ইকুয়েশনে দুটা জিনিস থাকতে হবে, একটা হলো ডট একটা হলো বার। তাহলে এক্সর গেটের ইকুয়েশনে আমরা দেখতেই পাচ্ছি ডটটা আছে। এখন এখানে প্রবলেমটা হলো যে ন্যান্ড গেটে যেহেতু ডট আর বার থাকতে হবে, প্লাস কি থাকা যাবে? না স্যার, প্লাস থাকা না যাবে। স্যার, তাহলে এখানে ডট কিন্তু আছে, তার মানে এইখানে মূল ফ্যাক্টটা না, মূল ফ্যাক্টটা হলো আমার মাঝখানে প্লাসটা আছে, এইটাকে আগে আমার ডট বানাতে হবে। বলো প্লাসকে কিভাবে ডট বানাতে হয়? এটার উপরে দুইটা বার দিয়ে। বার যদি অ্যাপ্লাই করি তাহলে প্লাসটা ডট হবে, কিন্তু যেহেতু ইকুয়েশনে আমরা অতিরিক্ত একটা বার দরকার পড়তেছে, তাই আমরা একটা না নিয়ে কয়টা করে নিতে হয়? দুইটা করে। দুইটা তার মানে এটা এখন আমরা সবাই জানি, যখনই আমার ইকুয়েশনে বার দরকার পড়বে, বাইরে থেকে এক্সট্রা নিয়ে আসবো, তখনই দুটা করে বার নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা আগে আমরা কিছু দূর আগাই, পরেরটা পরে দেখা যাবে। তাহলে এখানে একটা বার নিলাম, তার উপরে আরেকটা নিলাম, এখন আমরা এ বার বিটাকে এ ধরবো, এ বি বারটাকে বি ধরবো, ধরে আমরা যদি এই উপরের একটা বার যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে প্লাস হয়ে যাবে ডট। তাহলে এখানে থাকলো কি, এখানে এ বার বি, এই টোটালটাকেই এ ধরো, তাহলে বারটা ভেঙে আসলে কি এখানে একটা আসবে, প্লাস হয়ে যাবে ডট, ডট দিয়ে দিলাম, এখানে বি এর জায়গায় মনে করো আছে হচ্ছে এ বি বার, তার মানে এই টোটালটাকে আমরা বি ধরবো, এখানে একটা বার ভেঙে আসবে। আমরা তো একটা বার অ্যাপ্লাই করে প্লাস ডট করে ফেলেছি, উপরে কি আরেকটা বার নেই? আরেকটা বার আছে কি না? উপরে একটা বার আছে, তাহলে এটা দিয়ে দিতে হবে। এখন তোমরা তাকায় দেখো যে এইখানে একটা কিছু না থাকা মানে কিন্তু ডট আছে, তাই না? এ বার ডট বি, তার উপরে বার, এখানে এ ডট বি বার, তার উপরে বার, এইখানে মাঝখানে একটা ডট, উপরে একটা বার। তাহলে এখানে কোন ইকুয়েশন অন্য কোন গেটের আছে? ন্যান্ড হতে গেলে তো ডট আর বার লাগে, তার মানে এখানে ডট আর বার ছাড়া অন্য কোনো অপারেশন নাই। তাহলে এই ইকুয়েশনটার জন্যই আমরা সার্কিট ড্রয়িংটা স্টার্ট করি। তোমরা আগে ইকুয়েশনটা খাতায় তোল, ফার্স্ট আগাতে হবে, সবার উঠানো শেষ? জি স্যার,
আচ্ছা বলো কোন গেটের কাজ আগে করতে হয়? অনেক দিন ধরে বলি, বলো কোন গেটের কাজ আগে করতে হয়? স্যার কাজ আগে করব। নট গেটের কাজ আগে করতে হয় না? জি স্যার। আচ্ছা তাহলে এর একটা লাইন নিলাম, বি এর একটা লাইন নিলাম। আমরা যে কোনো একটা সাইড থেকে কাজ করি, যেমন আমি তোমাদের বোঝার জন্য এখানে বললাম যে একটা আছে এ বার বি, তার উপরে হোল বার। তাহলে প্রথমত আমরা পুরোটা নিয়ে কাজ না করে শুধুমাত্র এ বার নিয়ে কাজ করব। তাহলে গতদিন আমরা জানি নট গেটের মতো আউটপুট পেতে চাইলে অবশ্যই ন্যান্ড গেট দিয়ে পরীক্ষাই করতে বলবে, তাহলে ন্যান্ড গেট আগে একটা নিবা। তাহলে আমার এ বার দরকার, তাহলে এ থেকে একটা ইনপুট কয় ভাগে ভাগ হবে নট গেটের মতন বিহেভ করতে চাইলে? কয় ভাগে ভাগ হবে এটা এখন তো প্রশ্ন হয়ে যাওয়ার কথা, দুই ভাগে ভাগ হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এবার কাজ শেষ। দেখো এবারের সাথে বি কোন অবস্থায় আছে? এবারের সাথে বি কি অবস্থায় আছে? গুণ না? আচ্ছা তাহলে এখানে এবারের সাথে বি আছে গুণ অবস্থায়, আর উপরে আছে একটা হোল বার। তাহলে বলো ডট এবং বার যদি একসাথে থাকে তাহলে সেটা কোন গেটকে রিপ্রেজেন্ট করে? এখানে খেয়াল করো, ন্যান্ড গেট। ন্যান্ড গেট, তাহলে আরেকটা ন্যান্ড গেট নিয়ে আসতে হবে। তাহলে এখানে একটা ন্যান্ড গেট নিয়ে আসলাম, কাকে কাকে গুণ করবে? সে এবার আর বি কে। তাহলে এবার থেকে একটা লাইন আমার গেল, এখানে আরেকটা আসবে কই থেকে? আরেকটা আসবে হলো বি থেকে। তাহলে এখানে বি থেকে গেল, অটোমেটিক্যালি ইকুয়েশন মিলে যাবে। দেখো এবার তার সাথে গুণ হয়েছে কে? বি। আর ন্যান্ড গেটের এই যে এখানে একটা নট দিয়েছো, এর জন্য উপরে কি হবে? হোল বার। এই পর্যন্ত সবাই বুঝেছো? জি স্যার। এবার ডান পাশে তাকাও, দেখো এখানে আছে এ বি বার, তার উপরে হোল বার। বলো এখানে কোন গেটের কাজ আগে করতে হবে? আচ্ছা তাহলে এটা বি বার, তাহলে কোনটা থেকে আসবে কানেকশনটা? বি থেকে আসবে। কয় ভাগে ভাগ হবে বলো? এটা এসে কয় ভাগে ভাগ হবে? দুই ভাগে ভাগ হবে, রাইট। তাহলে এখান থেকে বি গেলে এখান থেকে আমরা বি বার পাচ্ছি। এবার দেখো বি বারের সাথে কে গুণ আছে? এ। এখানে একটা ডট, উপরে একটা বার। যখনই ডট আর বার দেখবা চোখ বন্ধ করে আগে একটা ন্যান্ড গেট নিয়ে নিবা। নিয়ে নিলাম, ডট আর বার থাকলেই ন্যান্ড গেট নিয়ে নিবো। এখন দেখবো কোথায় কোথায় থেকে কানেকশন আসবে। একটা আসবে বি বার থেকে, একটা আসবে এ থেকে। তাহলে এই যে বি বার দিয়ে দিলাম, আরেকটা কোথায় থেকে আসবে? এ থেকে আসবে। তাহলে এ থেকে একটা কানেকশন দিলাম। এ ডট বি বার আর বি বার ডট বি এর ভিতর কোনো পার্থক্য আছে? একই কথা। আমরা যদি লিখি যে বি বার এর সাথে গুণ আছে, দুটা জিনিস তো ভিন্ন জিনিস না, তাই না? গুণ অবস্থায় থাকলে এ বি আর বি এ দুটা জিনিস যেমন সেম, এখানেও তাই। আমি তোমাদের এই সার্কিট অনুসারে বোঝানোর জন্য দিলাম, তোমরা চাইলে এখানে লেখার সময় এ ডট বি বারও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এই পর্যন্ত সবাই বুঝেছ? যদি বুঝো তাহলে কাজ শেষ। বুঝেছ কিনা এই পর্যন্ত দেখো। জি স্যার বুঝছি। আচ্ছা এখন দেখো তো ইকুয়েশনে কয়টা ডট কয়টা বারের কাজ বাকি আছে। এখানে একটা ডট আছে আর উপরে একটা হোল বার আছে। একটা ডট একটা হোল বার বাকি থাকা মানে কয়টা ন্যান্ড গেটের কাজ বাকি থাকা? একটা। যেমন এখানে এবার ডট বি, উপরে বার, মানে এই যে এখানে একটা ডট এখানে একটা বার, এর জন্য আমরা কি নিয়েছি? একটা ন্যান্ড গেট নিলাম। তাহলে এখানে একটা ডট এখানে একটা বার এখানে, তার মানে আমরা কি নিয়েছি? একটা ন্যান্ড গেট নিয়েছি। তো এখানেও তো তাই, একটা ডট একটা হোল বারের কাজ বাকি আছে, তার মানে কি আরেকটা ন্যান্ড গেট নিতে হবে। তাহলে এখানে একটা ন্যান্ড গেট নিয়ে ফেললাম, একটা ডট একটা বার থাকা মানে একটা ন্যান্ড গেট। কাকে কাকে গুণ করবে? এবার ডট বি হোল বার কে, আরেকটা হচ্ছে বি বার ডট এ হোল বার কে। দেখো ওই আউটপুট চলে আসে নাই, এক্স ইকুয়াল টু
আমরা এখন ওই জিনিসটাই লিখবো যেটা আমরা সরলীকরণ করে আগে লিখে রাখছি, এ বার ডট বি হোল বার, এরপরে আছে এ ডট বি বার, তারপরে হোল বার, আর এই ন্যান্ড এর কাজ কি, এই যে একটা ডট একটা বার। দেখো সবাই বুঝেছো কিনা, বোঝা হয়ে গেলে খাতায় তোলা শুরু করতে হবে। ক্লিয়ার? বাসায় দু একবার প্র্যাকটিস করলে দেখবা যে ব্যাপারটা ইজি, আর কেউ যদি মুখস্থ করে মনে থাকবে না। এটা ইকুয়েশন কেমনে তৈরি করতে হবে এবং ইকুয়েশন থেকে সার্কিটটা কোনটার পার্ট আগে সলভ করতে হবে এটা তোমার জানতে হবে। ফার্স্টলি ইউ হ্যাভ টু পারফর্ম দ্য নট গেট বাই ইউজিং ন্যান্ড গেট, এটা মনে রাখবো সব সময় নট এর অপারেশনটা আগে হবে। তাহলে এ বারটা নট গেট এর মতন বিহেভ করলে কেমন চেহারা ছিল প্রথম দিন দেখাইছিলাম, এখন কিন্তু আর আমরা ওইভাবে লিখতেছি না, এ ডট এ এত কিছু দরকার নাই। কারণ তুমি জানো যে একটা ইনপুট দুই ভাগে ভাগ হওয়া মানে যা ইনপুটে দিব আউটপুটে তাই হবে, শুধুমাত্র কমপ্লিমেন্ট সাইনের জন্য উপরে একটা বার হবে, আর কোনো ঝামেলা নাই। উপরে হেডলাইন দিবা ন্যান্ড গেট দ্বারা এক্সর গেট বাস্তবায়ন, পিন করে দিলাম। এবার যদি আমরা এক্স নর গেট বাস্তবায়ন করি, বলো এক্স নর গেটের আউটপুটটা কি ছিল, ফর্মুলাটা মনে রাখতে হবে কি ছিল। এক্স নর গেটের আউটপুট ছিল কি, এবার এবার বি প্লাস এবি, এবি অথবা এবি প্লাস এবার বি বার, যে কোনোটা লিখে সমস্যা নেই, এটা মনে রাখতে হবে। এবার বলো আবারও একই ঝামেলা না, এখানে ডট আছে এখানে ডট আছে, বাট সমস্যাটা হলো প্লাস আছে, প্লাস তো থাকা যাবে না, ন্যান্ড গেট হতে গেলে ডট আর বার লাগবে। তাহলে প্রথম কাজটা হলো প্লাসটাকে ঠিক করি, তাহলে বাকিটা অটোমেটিক্যালি ঠিক হবে। তাহলে আমরা কি করব, সেই কুমিরের খাঁজ কাটা গল্পের মতো, এখন বারবারই আমরা যখনই দেখব যে মাঝখানে প্লাস আছে কোনো কথা ছাড়াই উপরে কয়টা বার নিয়ে আসব, দুটা বার নিয়ে আসব। তাহলে এখানে আছে হলো এবি, উপরে এই যে একটা বার নিলাম প্লাসটাকে ডট বানানোর জন্য, আর মহাপাপ করে ফেললাম যেহেতু ইকুয়েশনে এটা নাই, তাই পাপ সংশোধন করার জন্য উপরে আরেকটা নিলাম। এইবারে প্লাসটাকে কি করে ফেলবো, প্লাসটাকে ডিমরগান্স ল অ্যাপ্লাই করবো নিচের বারটা, তাহলে ডট হয়ে যাবে। আর এখানে এ বার আর বি বার আগে থেকে আছে, আমাদের কি করতে হবে উপরে আরেকটা বার নিয়ে আসতে হবে। এইখানে এবি ছিল, এর উপরে কোনো বার ছিল না, বাট ভেঙে এখানে একটা বার আসবে, উপরে একটা বার তো থেকেই যাবে। দেখো ইকুয়েশনে আর কি কোনো প্লাস আছে নাই, আর ন্যান্ড গেটে কি লাগে, একটা ডট একটা বার, তাই না? দেখো এখানে খেয়াল করো, এখানে কিছু না থাকা মানে একটা ডট আছে, আর এই যে দেখো উপরে একটা বার আছে, তার মানে এটা ন্যান্ড হয়ে গেছে। এইখানে কি আছে, এখানে একটা ডট আছে উপরে একটা বার আছে, তার মানে এটা তো হুবহু ন্যান্ড গেটেরই আউটপুট। এইখানে একটা ডট আছে এখানে একটা বার আছে, তার মানে ইকুয়েশনটা এখন ন্যান্ড গেটের উপযোগী ইকুয়েশন হয়ে গেছে। এখন এটার জন্য সার্কিট একলেই কাজ শেষ, তোমরা আগে এই পর্যন্ত তুলো, এটা আরো সহজ আগেরটার থেকে। শেষ? জি স্যার। তাহলে আমরা এখানে এ নিলাম বি নিলাম, বলো কোন গেটের কাজ আগে করতে হয়,
বারের কাজ নট গেট নট গেট এর কাজ আগে তাহলে এখানে এ বার আছে একটা বি বার আছে একটা তাহলে এ বার আর বি বার আগে করে নেই তারপর কি আছে সেটা পরের কথা তাই না এখানে ডট আছে উপরে বার আছে আমরা আগে এ বারটা আগে করে নেই তাহলে এ বার যদি নিতে চাই তাহলে সিম্পলি কি করতে হবে এ থেকে একটা ইনপুট কয় ভাগে ভাগ হবে দুই ভাগে ভাগ হবে প্রথম দিন যেরকম কঠিন মনে হচ্ছিল আসলে কি এখন কঠিন লাগতেছে না বুঝতেছো যত দিন যাবে তত আরো সহজ হয়ে যাবে এরকম আরেকটা আছে কি বিবার তাহলে বিবারের কাজটা সেম ভাবে করবা ওই থেকে কানেকশন আসবে বি থেকে আসবে যার পরে এখানে দুই ভাগে ভাগ হয়ে যাবে তাহলে এখানে বিবার এবার দেখো তো এবার বিবারের কাজ শেষ কয়টা অপারেশনের কাজ বাকি আছে ডট আর একটা কি বলো একটা ডট আর একটা বার তাহলে একটা ডট আর একটা বার মানে কোন গেট ন্যান্ড গেট ন্যান্ড গেট তাহলে এখান থেকে একটা ন্যান্ড নিয়ে এইখানে একটা কানেকশন যাবে এখান থেকে একটা কানেকশন যাবে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এবার ডট বিবার উপরে হলবার তাহলে এই লেফট পাশের কাজ কিন্তু শেষ এই যে এবার ডট বিবার হলবার এইটুকুর কাজ শেষ করলাম এবার আছে এ ডট বি বার তার মানে এটা সরাসরি কোন গেটের আউটপুট বলতো এ ডট বি হোল বার তাহলে আমরা একটা ন্যান্ড গেট নিয়ে নেব এই যে একটা ন্যান্ড গেট কোথায় থেকে কানেকশনটা আসবে একটা আসবে এ থেকে নিয়ে গেলাম আরেকটা যাবে বি থেকে নিয়ে গেলাম তাহলে এখান থেকে আউটপুটটা আসলো এ বি হোল বার তাহলে দেখো এই পার্টের কাজ শেষ এই পার্টেরও কাজ শেষ এখন বাকি আছে কার কাজ একটা ডট একটা বার একটা ডট একটা বার মানে কোন গেট ন্যান্ড গেট ন্যান্ড গেট তাহলে এখানে একটা ন্যান্ড গেট নিয়ে এইটা এটাকে গুণ করতেছে এইটা এটাকে গুণ করতেছে আর এই ডটের জন্য উপরে কি হবে হোল বার তাহলে যা ইনপুটে যাচ্ছে সেটার আগে গুণ করো কে কে ইনপুটে যাচ্ছে এবার ডট বিবার হোল বার তাহলে আগে লিখতে হবে এবার অনেকে অলসতা করে স্টেপ ওয়াইজ ভ্যালু গুলো এইভাবে লিখে না প্রত্যেকটা গেটের পর না লিখলে মার্কস করা যাবে প্রত্যেকটা যেমন দেখো আমি এবার লিখেছি বিবার লিখেছি এখানে লিখেছি তারপর আবার আউটপুট লিখতেছি একদম এইভাবেই লিখতে হবে ডট তারপরে এ বি এখানে হোল বার তার উপরে কি এই নটের জন্য উপরে বার পাই খাতায় তুলে ফেলো তারপর একবার দেখো দেখে যদি কোথাও না বুঝো আমাকে প্রশ্ন করতে পারো দেখো তাহলে এটা শেষ এটা থেকে ঢাকা বোর্ডের প্রশ্ন একটা আসছিল গতদিন মনে হয় লিখে দিছিলাম দেখো তো এখন ইজি লাগে কিনা কোনো ক্রিয়েটিভে প্যাচ ট্যাচ কোনো কিচ্ছু নেই সিম্পলি এই ইকুয়েশনটা উদ্দীপকে দেওয়াই আছে এবার বি প্লাস কি লিখেছিলাম ইশরাত জাহান মনে আছে এবার বি বিবার সি এইটা কোন গেট দ্বারা এটা বাস্তবায়ন করতে বলছে এটা উদ্দীপকে দেওয়া আছে এটাই উদ্দীপক সম্ভবত ঢাকা বোর্ড 2016 সাল বলছে ন্যান্ড গেট দ্বারা উদ্দীপকের এক্স এর সমীকরণ বাস্তবায়ন করো শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা উদ্দীপকের এক্স এর সমীকরণ বাস্তবায়ন করো তাহলে তোমরা এবার আমাকে বুদ্ধি দাও যে আমার এই ইকুয়েশনের ন্যান্ড হতে গেলে কোন কোন বৈশিষ্ট্যটা ছুড়ে ফেলে দিতে হবে এখানে রাখা যাবে না কোনটা প্লাসটাকে দূর করতে হবে এটার জন্য আমরা কি করতে পারি রাইট তাহলে আমরা ডিমোর্গান্স ল অ্যাপ্লাই করার জন্য এখানে দুইটা বার নিয়ে ফেলি
এটাই কিন্তু বোর্ড প্রশ্ন। এখন তোমাদের কাছে কি মনে হয়, বোর্ডে কি আহামরি আসলে কঠিন প্রশ্ন আসে? ওরকম কিন্তু আসে না, তোমাদের প্র্যাকটিসের অভাব আমার কাছে যেটা মনে হচ্ছে, এই জন্যই দুইটা ডেট অ্যাসাইন করে পরীক্ষা নেওয়া লাগবে। ছোট ছোট সিলেবাস দিব, তোমাদের সাথে আলোচনা করি, পরে আবার বলবো না স্যার আমার এই দিনে কাজ বেজে গেছে। কেউ অসুস্থ হওয়া সেটা তো আলাদা জিনিস, সেটা তো আমিও হতে পারি, বাট তোমরা বলেই ডেট অ্যাসাইন করবা যে এই দিনে স্যার পরীক্ষা দিব আমরা। স্ট্রিক্টলি পরীক্ষার দিনে কোনো টাইম 5 মিনিট 6 মিনিট দেরি হবে না, টাইম মতন প্রশ্ন পাবা, ঠিক একটা টাইম যেটা অ্যাসাইন করবো ওর ভিতরে সাবমিট করে দিবা, রাতে দুপুরে 1 ঘন্টা পরে হবে না, না দিলে দেওয়ার দরকার নাই। পরীক্ষার যেটা টাইম তুমি জোরে লিখে দেখবা যে তুমি ওই টাইমের মধ্যে শেষ করতে পারছো কিনা। প্রশ্নটা আমি যা পড়াচ্ছি তার মধ্যেই করব, তবে প্রশ্নটা বই থেকে হুবহু পাবা না, এরকমই করব। তুমি যে আশপাশে একটু বইয়ের হেল্প নিবা নিয়ে কোনো লাভ হবে না, বাট তুমি বুঝলে আমি যা পড়াইছি এর ভিতরেই পাবা। এরকম প্রশ্নই আমি কষ্ট করে আমার যেগুলো করা আছে ওগুলো বাদ দিব, ওগুলো নতুন করে বইয়ে নাই, মিল আছে কিন্তু হুবহু মিলবে না, এরকম দেখে একটা ইকুয়েশন দিয়ে করতে লাগাই। নিজে করো, নিজের ডেভেলপমেন্টটা নিজেই খেয়াল করো। এখানে তাহলে হচ্ছে এবার বি ডট হয়ে যাবে মাঝখানে, তাই না? এখানে কয়টা বার আসবে? একটা। এরপরে বি বার সি, এখানে কিছু না থাকে মানে তো ডট আছে, উপরে বার, এরপরে উপরে হোল বার। দেখো ইকুয়েশনটা কি হয়ে গেছে না, ন্যান্ডের উপযোগী ইকুয়েশন তো হয়ে গেছে, সার্কিট একতে হবে। আমি শুধু এ আর বি নিলাম, বাকিটা তোমরা আমাকে বলো, আমি ড্র করতেছি, আমি আগে ড্র করব না। বলো আমার প্রথম কাজটা কি করবো? মিলা মেহে যাবেন, বলো তো প্রথম কাজটা আমার কি? এখন পরে আমি ড্রয়িং এর সুযোগ দিব, আগে আমাকে বলো। নট গেট কোনটার কাজ আগে করব বলো? নট গেট এর ফরম্যাট আছে দুটা, এবার বিবার, কোনটার কাজ আগে করব? সে এবার। ঠিক আছে, তাহলে এবার আগে করার জন্য আমি এখন কোন গেট নিব আগে? সে নট গেট নিব। নট গেট এর জন্য মানে কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে পরীক্ষায়? ন্যান্ড গেট দ্বারা। তাহলে কোন গেট? ন্যান্ড। আচ্ছা ন্যান্ড গেট নিলাম। এ থেকে কয়টা কানেকশন আসবে সরাসরি? সরাসরি আসবে একটা। তারপরে কি করব? এইভাবে রেখে দেব? দুই ভাগ করব স্যার, কানেকশন নিতে হবে স্যার, এখান থেকে কানেকশন নিয়ে তারপরে দুই ভাগ করতে হবে। ওকে, তাহলে এখান থেকে আউটপুট অবশ্যই এইভাবে লিখতে হবে, প্রত্যেকটা স্টেপে কতটুকু আউটপুট আসলো। এবার এবার বলো এরপরের কাজ কি স্যার? বি আনবো। বি আনবো, বাট এখানে একটা গেট নিব, কোন গেট নিব স্যার? ন্যান গেট। ন্যান গেট, তাহলে এখানে একটা ন্যান গেট নিলাম। এ গেল, এবার গেল, এরপরে বি থেকে একটা কানেকশন নিব, এখান থেকে গেল, তাহলে এখান থেকে আউটপুটটা কতটুক পাওয়া গেল? এবার ডট বি, তার উপরে হোল বার। ওকে, এবার কোনটার কাজ হবে? এবার বি বারের। বি বারের কাজ, তাহলে এখানে আগে একটা ন্যান গেট নিয়ে নিলাম, তারপর সেম ভাবে বি থেকে একটা কানেকশন ডিরেক্টলি আসার পর এটা কয় ভাগে ভাগ হবে? এটা দুই ভাগে ভাগ হবে। এবার কোন গেট নিয়ে আসবো বলো? বিবারের কাজ শেষ, সি নিয়ে আসবো। তাহলে আমার প্রথমত এখানে একটা ন্যান গেট লাগবে, একটা ডট একটা বার মানেই একটা ন্যান গেট নিয়ে আসতে হবে, সহজ কথা। বিবার থেকে গেল, তাহলে আরেকটা আসবে, সি এর লাইন তো নেওয়া হয়নি না? আচ্ছা এই দিক দিয়ে একটা নিয়ে নিই, তোমাদের মনে হয় জায়গা আছে, না থাকলে এর সামনেও নিতে পারো। এগুলো যে সিকোয়েন্সিয়ালি নিতে হবে ব্যাপারটা এমন না, এগুলো হচ্ছে তার নিলেই হলো। তাহলে বিবার এখান থেকে সি গেল, তাহলে বিবার ড
ডট সি। তাহলে আমরা যে এক্সরগেট একটু আগে শিখলাম ওই টাইপের প্রশ্নই দিয়েছে, শুধু ভ্যারিয়েবলটা ভয় দেখানোর জন্য একটা বাড়ায় দিয়েছে, বাট কাজ তেমন ভিন্ন কিছুই নেই। এবার কিসের কাজ বাকি আছে? একটা ডট একটা বার, মানে কয়টা ন্যান্ড গেটের কাজ বাকি আছে? এইটুকুর কাজ শেষ করেছ, এইটুকুর কাজ শেষ করেছ। মনে মনে এই দুটো বক্সের এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ ডট বি হোল বার, মানে কি একটা ন্যান্ড গেট না? জি স্যার। জাস্ট এখানে একটা ন্যান্ড গেট নিয়ে এটা চলে যাবে এখানে, এটা চলে যাবে এখানে। এবার x ইকুয়াল টু, আমি আর ইকুয়েশনটা লিখলাম না, তোমরা যে এই যে ইকুয়েশনটা আছে এটা ফুল লিখতে হবে, পরীক্ষায় কখনোই অলসতা করে না লিখা করা যাবে না, লিখতে হবে এটা। সম্ভবত এটা ঢাকা বোর্ড 16 সালের প্রশ্ন, সলভ হয়ে গেল। তাহলে ক্রিয়েটিভ প্রশ্ন কেমন আসে? অলরেডি আমরা কিন্তু বলেই ফেলছি, যে কোনো এরকম একটা র্যান্ডমলি ইকুয়েশন দেওয়া থাকতে পারে, মানে সরাসরি যে বলবে যে এইটা দ্বারা এই গেট বাস্তবায়ন করে এমনটা নাও হতে পারে। তোমার একটা ফাংশন দেওয়াই আছে, সেটাকে ন্যান দিয়ে বাস্তবায়ন করতে হবে। মতো আমরা গত ক্লাসের মতো নর গেটের নাড়ি নক্ষত্রগুলো আবার একবার জেনে নিই। এটা কোন গেট? এই পর্যন্ত, এই পর্যন্ত এটা অর গেট। অর গেটের কাজ কি ছিল মনে আছে? অর গেটের কাজ ছিল যোগ করা, যা দিব ইনপুটে সেটার কি করে ফেলবে? যোগ করে ফেলবে। এখন এইখানে যদি আমরা একটা নট দেই তার উপরে কি হবে? একটা হোল বার। তাহলে এবার এটা কোন গেট হলো? নর গেট, নর গেট হলো। তাহলে এবার বলো যে যদি কোন একটা ইকুয়েশন নর গেটের হতেই হয় তাহলে সেখানে কয়টা অপারেশন বিদ্যমান থাকবে? দুইটা স্যার, দুইটা, একটা হলো প্লাস আর একটা হলো বার। বার আমরা যখন ন্যান্ড দিয়ে করেছিলাম তখন বারবার ইকুয়েশনটা কোন দিকে নিয়ে গেছিলাম? ডট আর বার। এই যে কুমিরের খাঁজ কাটা গল্প আছে না, ওইরকম যখনই ন্যান্ড বলবে সবকিছু ডট আর বারের দিকে নিয়ে যাবো, আর যখনই পরীক্ষায় বলবে নর দিয়ে বাস্তবায়ন করো তখন সবকিছু কোন দিকে নিয়ে যাব? প্লাস আর বারের দিকে নিয়ে যাব। যদি যদি ইকুয়েশনে দেখি ডট আছে তাহলে এটাকে জোর করে কি তৈরি করতে হবে? প্লাস আর বারে নিয়ে যেতে হবে। আর আমরা তো জানি ডট কে প্লাস অথবা প্লাস কে ডট, যাই বানাতে চাই না কেন ডি মর্গানস ল অ্যাপ্লাই করতে হবে। আর যদি দেখি যে বার নেই তাহলে আমাদের বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে, তবে দুটা নিয়ে আসতে হবে। এই তো কাহিনী। আচ্ছা এখন তাহলে দেখো যে আমরা যদি প্রথমত নর গেট দিয়ে যদি আমরা নট গেট বাস্তবায়ন করতে চাই তাহলে আগের মতোই ঘটনা ঘটবে। যেমন আমরা যদি দুটা ভ্যারিয়েবল আমরা এ আর বি দিয়েছিলাম তাই আউটপুটটা আসছে এ প্লাস বি হোল বার। আমরা যদি দুটা একই রকম দিতাম, দুটাই যদি এ দিতাম বা দুটাই যদি বি দিতাম তাহলে আউটপুটটা কেমন হতো? এ প্লাস এ, তারপরে কি হতো? তার উপরে বার। এখন বলো দুটো জিনিস একই হলে এ প্লাস এ ইকুয়াল টু কি লেখা যায়? এ লেখা। তাহলে বলো তো কোন গেটের মতো আউটপুট আসলো? আউটপুটটা কোন গেটের মতো চলে আসছে? নট গেট, নট গেটের মতো। কিন্তু নট গেটের ক্ষেত্রে একটা ধর্ম প্রদর্শন করাতে হয়, সেটা হলো মূল সোর্স থেকে ইনপুট একটার বেশি আসা যাবে না। তখন আমরা কি করেছিলাম? ইনপুটটা একটাই আসতো কিন্তু এখানে একটা কানেক্টিং ওয়্যার দিয়ে এটাকে দুই ভাগে ভাগ করে দিতাম। তাহলে এটা কোন গেটের মতন আচরণ করত? নট গেট স্যার, নট গেটের মতন আচরণ করত। তাহলে ন্যান্ড আর নর এর ক্ষেত্রে একটা জিনিস সেম হলো, যখন তাকে নট গেটের মতন আচরণ করাবো তখন অবশ্যই একটা ইনপুট দুই ভাগে ভাগ করতে হবে। তাহলে ইনপুটে যা দিব আউটপুটে তাই পাবো, শুধুমাত্র উপরে একটা বার আসবে। তার মানে এখন আমরা যখনই দেখব যে আর কোনো আমাদের ওই দেখানোর দরকার নাই, মনে করো আমি এখানে একটা কানেকশন দিলাম বি থেকে, তাহলে বলো এটার আউটপুট কি আসবে? স্যার বি,
বার আসবে, ইনপুটে যা দিব আউটপুটে তাই পাবো, নট এর জন্য উপরে একটা বার হবে। বার আসলে এই ঘটনাটা কেন এখানে ঘটলো জানো? কারণ ওই যে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, দেখো তো মনে পড়ে কিনা, একই জিনিসের যোগ অথবা গুণ হইলে, তার মানে যোগের ক্ষেত্রেও যদি একই হয় ওইটাই হয়, তাই না? আমরা যদি যোগের ক্ষেত্রেও চিন্তা করি দুটা জিনিস একই তাহলেও এ হয়, আবার গুণের ক্ষেত্রেও যদি আমরা দেখি দুটা জিনিস একই তাও কিন্তু এখানে এই আসতেছে, যার কারণে ন্যান্ড আর নর এর ক্ষেত্রে এখানে একটা বৈশিষ্ট্য মিল আছে, যে নট গেট এর মতন আচরণ যদি আমি করাতে চাই বা নট গেট এর কাজটা যদি নর দিয়ে করাতে চাই তাহলে একটা ইনপুট দুই ভাগে ভাগ করতে হবে। আচ্ছা তাহলে এটা আমরা বুঝে গেলাম, তাহলে কোনটা আমরা শিখে গেলাম আমি জাস্ট ডিরেক্টলি একবার ড্রয়িং করে দেখাই। নট গেট কোন গেট দ্বারা আমরা এখন করতেছি? হেডলাইন হলো নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন, হেডলাইনটা হলো নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন। তাহলে নট গেটটা কিভাবে আঁকবো? নর গেট দ্বারা একটু আগে দেখাই তো দিলাম, এই মনে করো এটা একটা নর গেট, এখান থেকে একটা ইনপুট আসলো, কয় ভাগে ভাগ হবে? দুই ভাগে। মনে করো এখান থেকে এ দিলাম, তাহলে আউটপুটে কি আসবে? আউটপুট যদি এক্স হয় তাহলে এ বার আসবে। সিম্পল, নর গেট দ্বারা। বলো এন্ড গেট যদি নর গেট দিয়ে বাস্তবায়ন করি, ফার্স্টলি উই হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ এন্ড গেট, এন্ড গেট এর ইকুয়েশন কি বলে ফেলো। আউটপুট যদি এক্স হয়, দুটা ইনপুট যদি এ আর বি হয়, তাহলে এন্ড গেট এর আউটপুট কি হবে? এ ডট এ বি নট, আগেই তো নট দেওয়া যাবে না, এ ডট বি। আচ্ছা এবার আমার দরকার কি? নর গেট দ্বারা, নর গেটে থাকে প্লাস আর বার, তাহলে এখানে কি প্লাস আছে? প্লাস নেই, না স্যার। তাহলে ডটটাকে প্লাস করতে গেলে কি করতে হবে স্যার? বার কয়টা বার নিয়ে আসবো? দুইটা দুইটা। আচ্ছা তাহলে একটা বার যদি অ্যাপ্লাই করি তাহলে মাঝখানে ডট কি হয়ে যাবে? প্লাস প্লাস হয়ে যাবে। এবার এর উপরে একটা বার চলে গেল। আজকে কি হাবিব নাই? কোথায় গেছে সাইদ হাবিব? স্যার ও বাইরে। কারো কোনো প্রবলেম জানো নাকি? না স্যার, তা যাই না। আচ্ছা তাহলে এই ইকুয়েশনটা আসলো এবার, প্লাস বি বার, উপরে হোল বার। বলো আর আগানোর দরকার আছে? আর আগালে তো আবার উপরে যাবে, তাহলে এই ইকুয়েশনের জন্য আমার সার্কিটটা ড্র করতে হবে। কোন গেটের কাজ আগে করতে হয়? নট গেটের কাজ আগে করতে হয়। তাহলে আমরা আগে করি, তারপর খাতায় তোলার সময় দিচ্ছি। তাহলে আমরা এবারের কাজটা আগে করে নিলাম, তাহলে এবার তো একটু আগে আমরা শিখেছি কেমনে করতে হয়, এখন আর তো ন্যান্ড দিয়ে করা যাবে না, এখন করতে হবে নর দিয়ে। তাহলে এখান থেকে এ যাবে, যে কয় ভাগে ভাগ হবে? দুই ভাগে। তাহলে এখান থেকে পেলাম হচ্ছে এবার, এরপর বিবারের কাজটা করে নি সেম ভাবে। এখানে হচ্ছে বিবারের কাজটা করে নিতে হবে। বলো এরপরে আর কয়টা জিনিসের কাজ বাকি আছে? এবার শেষ, বিবার শেষ, একটা প্লাস আর উপরে একটা হোল বার। তাহলে একটা প্লাস একটা বার মানে কোন গেট? নর গেট, তাই না? একটা নর গেট, তার মানে এখানে একটা আমরা নর গেট নিব। এরকম কাকে কাকে যোগ করে বার করবে? এবারকে, আর একটা হলো বিবারকে। তাহলে ইকুয়েশনটা চলে আসলো, প্রথমত নটের আগের কাজটা করি, কাকে কাকে যোগ করবে যদি অর হয়? একটা হলো এবার প্লাস বিবার, আর ওই নট যে দিলাম এর জন্য উপরে একটা বার।